পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মান্যতা দিয়ে ও দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড লাইনের উদ্যোগে বৃহস্পতিবার গঙ্গারামপুর ভিডিও অফিসে গঙ্গারামপুরের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বাল্য বিবাহ রোধে একটি বিশেষ একদিনব্যাপী সচেতনতামূলক সেমিনার হল। বর্তমান সময়ে বাল্য বিবাহ রোধে চাইল্ড লাইন, জেলা প্রশাসন ও নানান এনজিও সংস্থাগুলি একযোগে কাজ করছে। মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন গ্রামগঞ্জে উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের 18 বছরের নিচে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং এই অল্প বয়সেই বিয়ে হওয়া যেমন আইনত দণ্ডনীয় অপরাধ, তেমনি তার পাশাপাশি ওই ছাত্রীদের নানান শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হয়। এই সব কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে মান্যতা দিয়ে ও দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড লাইনের উদ্যোগে গঙ্গারামপুর ভিডিও অফিসে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একদিন ব্যাপী সচেতনতামূলক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার সহ অন্যান্যরা। বলছি, আজকে ভিডিও অফিসে কিসের কি হলো একটু জানাতেন। আজ আমাদের জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের তরফ থেকে একটি কন্যাশ্রী এবং চাইল্ড ম্যারেজ কী করে আমরা আটকাতে পারবো সেই নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং স্কুলগুলিতে খবর দেওয়া হয়েছিল, তো স্কুল থেকে আমার তাদের প্রতিনিধিরা এসেছে এবং জেলা থেকে এবং ব্লক থেকেও আমরা সামিল হয়েছি। এর মেইন আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে উদ্দেশ্য ছিল আমাদের যে এখন যেহেতু একটা বিয়ের সিজন চলছে, আমরা আশেপাশে প্রচুর যেটা বাল্যবিবাহ নিয়ে প্রচুর আমাদের কাছে খবর আসছে এবং সেটাকে আটকানোর কী উপায় আছে এবং তাতে আমাদের কন্যাশ্রী মেয়েদের কী ভূমিকা আছে সেটা নিয়ে আমাদের এই আলোচনা সভার আয়োজন ছিল আজকে। এবং এটাই আশা করবো যে ভবিষ্যতে আমরা এরকম আলোচনা সভা আরও যাতে বেশি করে করা যায় এবং সবাইকে আমরা বলেছি যাতে এই ব্যাপারটা কী করে আটকানো যায় সেটা। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ।